আমাদের ভারতের মোট রেল স্টেশনের সংখ্যা 7,000-এরও বেশি। তোমাদের জানা আছে কি ভারতের শেষ রেলওয়ে স্টেশন সম্পর্কে কোনো তথ্য? স্টেশনটি কোথায় অবস্থিত, স্টেশনটির নাম কি, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত ভারতের শেষ রেলওয়ে স্টেশনটি? স্টেশনটি বহু পুরনো, ভারতের স্বাধীনতার পূর্বে ব্রিটিশ আমলেই স্থাপিত হয়েছিল স্টেশনটি। স্টেশনটির নাম হলো সিঙ্গাবাদ। এরপর ভারতের আর কোনো স্টেশন নেই। স্টেশনটি খুব বড় কোনো স্টেশন না হলেও তার অবস্থানের জন্য খ্যাত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্টেশনটিতে নতুনত্ব বা আধুনিকতার কোনো ছাপ পড়েনি। ব্রিটিশ আমলে ঠিক যেমন ছিল এখনো সেরকমই পড়ে আছে, বলতে গেলে কোনো পরিবর্তনই হয়নি। স্টেশনটি অবস্থিত পশ্চিমবঙ্গের মালদা জেলা হাবিবপুর এলাকায়। এই স্টেশনটি থেকে মাত্র কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই বাংলাদেশ পৌঁছানো সম্ভব। স্টেশনটির উপর দিয়ে সাধারণত পণ্যবাহী ট্রেন চলাচল করে। এখানে যাত্রীবাহী ট্রেনে দেখা মেলা ভার, কারণ পাকিস্তান বিভক্ত হয়ে যাওয়ার পর স্টেশনটি জনশূন্য হয়েছে। সিঙ্গাবাদ স্টেশনে যাবতীয় কার্যকলাপ এখনো পর্যন্ত ব্রিটিশ আমলে ধাঁচি চলছে, যেমন কার্ডবোর্ডের টিকিট, যার এখন অন্য কোন স্টেশনে দেখা মেলা মুশকিল। স্টেশনের টেলিফোনটিও সেই পুরনো আমলেরই। এখানে কর্মচারীর সংখ্যাও বেশ কম। কোনো যাত্রীবাহী ট্রেন এখানে যেহেতু থামে না, তাই টিকিট কাউন্টার বন্ধ। পণ্যবাহী ট্রেনগুলি থামে সিগন্যালের জন্য। তবে দুটি মাত্র যাত্রীবাহী ট্রেন এখান দিয়ে চলাচল করে, মৈত্রী এক্সপ্রেস আর মৈত্রী এক্সপ্রেস 1। প্রথমটি কলকাতা থেকে ঢাকা আর দ্বিতীয়টি কলকাতা থেকে খুলনা। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।